ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا رب العالمين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم. আমরা গুনাহগার তোমার নাম গফফার, আমরা না ফুরমান তোমার নাম রহমান। আল্লাহ জীবনের গুনাহগুলোর বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাতগুলা ভিক্ষুকের মতো বাড়ায় দিলাম। আল্লাহ গুনাহ দিকে তাকায়ও না, তোমার রহমান রহিম গফফার নামের ওসিলা আমাদের জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করে নাও। আল্লাহ রাব্বুল আমিন এই গুনাহ লইয়া ওই কবর দেশে যদি যাই, সাড়ে তিন হাত মাটির ঘর অন্ধকার কবর, যে অন্ধকার কবরের কোন দরওয়াজা নাই জানালা নাই, ওই কবর দেশে এত কষ্ট সহ্য করতে পারবো না। ও দয়ার মাহবুব, জীবনের গুনাহগুলি তুমি যদি মাফ না করো, আল্লাহ তোমার তো বান্দার অভাব নাই, আমাদের তো আর আল্লাহ নাই। আয় আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা যারা হাত বাড়াইছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আল্লাহ দাদা নাই, দাদি নাই, আদরের নানা নানি কবর দেশে শহীদ, প্রত্যেকের পিতা মাতা দাদা দাদি নানা নানির কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। অনেকে শ্বশুর শ্বশুরি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশী কবরে, আল্লাহ তাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও। যারা হাত বাড়াইলাম জানি না কিন এক বাসনা নিয়ে হাত বাড়াইছে, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি আর রহমানুর রহিম। আল্লাহ তুমি তো আলিমুল গায়ব জানো, দুনিয়ার কোন মানুষ যদি কারো কাছে বলতে পারি না কত দুঃখ বেদনা আছে, আল্লাহ আল্লাহ তোমার কাছে বললে আল্লাহ খালি যেন ফিরে না যাই। আল্লাহ প্রত্যেকের মনের এক বাসনা তুমি পুরা করে দাও। আল্লাহ রাব্বুল আমিন বিশেষ করে যে মাহফিল কমিটি আল্লাহ রাব্বুল আমিন আজকের মাহফিলের আয়োজন করলো, আল্লাহ পাশে পাশে মাদ্রাসা আছে আমার এক ভাই আমার সাথে ছিল, আল্লাহ বিশেষ করে আজকের এই মাহফিলের কমিটি যার টাকা পয়সায় মাহফিলে দিল, আল্লাহ যারা কষ্ট করে শ্রম দিয়া ঘাম দিয়া আজকে রাত প্রায় 12টা পর্যন্ত এখানে বসে রইল, আল্লাহ আমিন আমিন বলতেছে, আমরা যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, পেরেশানি মুক্ত করে দাও, অভাব দূর করে দাও। আল্লাহ যতদিন বেঁচে থাকে তোমার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তাআলা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان. আল্লাহ সামনে রমজান, সেই রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দাও। আল্লাহ মক্কা মদিনা বারবার যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ আখেরি ফরিয়াদ মৃত্যু তো হবে আল্লাহ জানি, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ সেই মৃত্যুর সময় আল্লাহ কমপক্ষে শহীদি মৃত্যু তুমি দিও। আল্লাহ তাও যদি না দাও রমজান মাসে জুমার দিনে আল্লাহ তুমি মৃত্যু দিও। আল্লাহ লাইলাতুল কদরে মৃত্যু দিও। আল্লাহ কোরআন শরীফ পড়তে পড়তে মৃত্যু দিও। আল্লাহ নামাজে সিজদারত অবস্থায় মৃত্যু দিও।
মৃত্যুর সময় ইমানদার বানায় কবর নিও পরিপূর্ণ মুসলমান না বানায় কবরে ডাক দিও না আল্লাহ মৃত্যুর সময় কালিমা জবানে নসিব করে দিও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله